हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय न्यू वीडियो। तो आज के হচ্ছে আমার বার্থডে, তাই জন্য ভাবলাম চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পরে বার্থডেটা আবার ভালোভাবে সেলিব্রেট হচ্ছে, তো ভালোভাবে মানে মানে ফ্যামিলির সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে দিনটা এভাবেই শুরু করা যাক, লেট গেট। ঘুম থেকে উঠে সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে বিছানা গাদাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কয়েকটা ফ্রেন্ড আসবে তাই জন্য। আর এদিকে হচ্ছে মা আন্টি আর সবাই মিলে সব কাটাকাটি করছে যা রান্না হবে সেইগুলোর জন্য। দেন আমার চা তো অলরেডি খাওয়া কমপ্লিট। আর এদিকে আমি কোকোর সাথে কী করছি, আমি একদম স্নানই করে নিয়েছিলাম ডাইরেক্ট, কারণ আমি ঘুম থেকেই উঠেছি অনেক লেটে। দেন এদিকে তো মায়ের বাকি রান্না হয়ে গেছিলো, দেন ভাজাভাজিগুলো করছিলো, তার এদিকে কোকো বসে আছে, কখন কী হচ্ছে এত, মানে সবাই এদিক ওদিক ঘুরছে তো আর কোকো কনফিউজড হয়ে গিয়েছে। তো চলো এখন লাঞ্চ করে নিই, আর লাঞ্চে কী কী হচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই চলো। তো এখানে দেখো ভাত, পাঁচ রকম ভাজা, দই, পটল, অনেক কিছু রান্না হয়েছিল। আর এদিকে মা আমাকে মানে আশীর্বাদ করছে, আর কোকো একদিকে দেখছে, কোকোর ফেসটা একবার দেখো এদিক ওদিক করছে, ও দুব্বগুলো দেখছে, ধান দুব্বগুলো যেগুলো দিচ্ছে ওগুলোর উপরও নজর, ও যখন তখন এসে ধান দুব্বগুলো নিতে পারে। তো এদিকে এবারে আন্টি হচ্ছে আশীর্বাদ করছে, আর কোকোর এক চোখ, মানে কোকো শুধু ফেসটা কেমন করছে ওই যেন দেখছে, শুধু একবার আলোটাকে দেখছে, প্রদীপটা জ্বলছে প্রদীপটাকে ফলো করছে, একবার মানে ধান দুব্বগুলো ফলো করছে, হাত যেদিকে যাচ্ছে কোকো সেই দিকেই হাতগুলোকে নিয়ে যাচ্ছে। তো চলো আমি এখন লাঞ্চগুলো কমপ্লিট করে নিই, এদিকে অনেকগুলোই রান্না আছে, শেষ করতে হবে সব খাওয়া দাওয়া, তারপরে একদম দেখা হচ্ছে কেক কাটার সময়। তো অলরেডি কেকটা কেটে নিয়েছে, আমি জানি না ওই ভিডিওটা করে, আমার প্রত্যেকটা বার্থডে ভিডিও কেউ না কেউ ঠিক মতো করবেই না। তো কেকটা কাটা হয়ে গেছে, যেটুকু ছিল সেটুকুই আমি অ্যাড করেছি, তবে মা সবাইকে কেক খাওয়াচ্ছিলাম, আর কিছু কিছু ফটো আমি অ্যাড করে দিচ্ছি। ওটা খেয়ে নে তুই, বললাম তো ওই জন্য বেশি করে ওইটুকু তো হয় সবার, হয়ে গেছে।